شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত ভাই, জানতে চাইছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক কেমন ছিল? সম্মানিত ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক কেমন ছিল? তিনি আরব গোত্রে ছিলেন, আরব দেশে ছিলেন, আরবদের যে পোশাক তিনি জুব্বা পরতেন, তিনি আপনার হচ্ছে মাথায় পাগড়ি বাঁধতেন। তবে এগুলো পোশাকের ক্ষেত্রে কিছু আছে যে ইবাদতের ক্ষেত্রে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শরিয়া বিধান এনেছেন সেটাকে আমাদের পালন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেতেন, মধু খেতেন। এখন কেউ যদি খেজুর না পায় অথবা যদি না খায়, কেউ যদি মধু না খেতে পারে অথবা যদি, তাহলে কি সেই রাসূলুল্লাহ অনুসরণ করতে হবে শরিয়া বিধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইবাদত করেছেন, ইবাদত বন্দির জিন্দগি যেভাবে করেছেন সেভাবে করতে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন সূরা হাসর 7 নম্বর আয়াতে, মা আতাকুম মির রাসূল ফাখুদু, রাসূল যেটা দেয় সেটা তোমরা গ্রহণ করো, যে নিষেধ করে সেটা থেকে বিরত থাকো। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত বন্দগি আমাদের দেখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পোশাক পরেছেন সেটা আমাদের জন্য নয়, আমরা পোশাক পরতে পারি, পোশাকের যে নিয়ম কানুন আছে, পোশাকের বিধান যেটা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে ছেলেরা নাভির ওপর থেকে টাকনুর ওপর পর্যন্ত পরিধান করবে এবং মেয়েরা পুরো শরীরটাকে ঢাকবে। ছেলে এবং মেয়ে কোন তারা আটো সাটো পোশাক পরে যাতে তোমাদের শরীরে বহিঃখ্যাতি প্রকাশ পায়, এইভাবে যে পোশাকের বিধান আমার এটা শুনলে বুঝতে পারবেন। অতএব এইটা করতে হবে। কিন্তু এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জুব্বা পরেছেন, আমরা যে জুব্বা না পরি তাহলে আমরা রাসূলের অনুসরণ করলাম না, এটা মানুষের ভুল ধারণা। অনেকে মনে করে রাসূল সাল্লামকে তোমরা অনুসরণ করো তাহলে রাসূলের জুব্বা পরতেন, তোমরা কেন প্যান্ট শার্ট পরো, এটাও নেই। ইসলামের পোশাকের যে বিধান সেটা আমাদের দেখতে হবে, অর্থাৎ শরিয়া বিধি বিধান রাসূল সাল্লাম যে নির্দেশ সেটা আমাদেরকে মানতে হবে।